have start class. আমরা দেখব যে abstract class কিভাবে তৈরি করে। একটা ক্লাসের ক্লাস এ ক্লাসের আগে যখন আমরা abstract কিওয়ার্ডটা ব্যবহার করব তখন এটা একটা abstract class। অর্থাৎ ক্লাসের আগে abstract সংযুক্ত করলে সেটা একটা abstract class। abstract ক্লাসের বৈশিষ্ট্য হলো যে abstract ক্লাসের মধ্যে আমরা abstract মেথড এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড উভয় ধরনের মেথড রাখতে পারব। গতকালকে আমরা দেখছিলাম ইন্টারফেসের মধ্যে, ইন্টারফেসের মেথডের মধ্যে মেথডের বডি পার্ট থাকে না, কারণ ইন্টারফেসের মেথডগুলো বাই ডিফল্টভাবে অ্যাবস্ট্রাক্ট। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথড, আমরা একটা মেথডকে এক্সটার্নালি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করতে পারবো তখনই যখন ক্লাসটা হবে অ্যাবস্ট্রাক্ট। যখন কেবলমাত্র ক্লাসটা হবে অ্যাবস্ট্রাক্ট তখনই কেবলমাত্র আমরা একটা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে পারবো, এবং যেই মেথডটা অ্যাবস্ট্রাক্ট সেই ক্লাসের কোনো বডি পার্ট থাকবে না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে এরকম অ্যাবস্ট্রাক্ট মেথড অর্থাৎ উইদাউট বডি পার্ট এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। ইন্টারফেসের সাথে এটার পার্থক্য হলো এটাই যে ইন্টারফেসের মেথডগুলো ইন্টারনালি ইমপ্লিসিটলি সবাই অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে আবার নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা মেথড আছে, কল মি একটা মেথড এবং কল মি টু আর একটা মেথড। তো এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা যখন অন্য একটা ক্লাস ব্যবহার করতে যাবে তখন আমরা দেখছিলাম যে এটাকে নর্মাল ক্লাসের মতো আমরা এক্সটেন্ড করব। একটা ক্লাস যেরকম আর একটা ক্লাসকে এক্সটেন্ড করে, ঠিক একইভাবে ক্লাস বি ক্লাস বি এক্সটেন্ডস করবে হচ্ছে ক্লাস এ। এবং এখানে ওই একই রুলস প্রযোজ্য হবে যে ক্লাস বি যদি এক্সটেন্ড করে এ কে তাহলে সে আর অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে না, দ্যাট মিন সিঙ্গেল ইনহেরিটেন্স। তো ক্লাস বি এক্সটেন্ড করলো, তো ইন্টারফেসের ইয়াতে আমরা দেখছিলাম যে একটা ইন্টারফেসকে যখন কোনো একটা ক্লাস ইমপ্লিমেন্ট করে তখন ইন্টারফেসের যত অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে সবগুলো মেথডকে ম্যান্ডেটরিভাবে ওই ক্লাসের মধ্যে ওভাররাইড করতে হয়। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে শুধুমাত্র যেই মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট সেই মেথডগুলোকে আমার ম্যান্ডেটরি ওভাররাইড করতে হবে, অন্য মেথডগুলোকেও আমি চাইলে ওভাররাইড করতে পারি তবে সেটা ম্যান্ডেটরি না। যেমন কল মি, এই কল মি মেথডটাকে এখানে ওভাররাইড করা হলো, ঠিক আছে। এবং ওভাররাইড করার ক্ষেত্রে আমরা এখানে রুলসটা দেখলাম যে কল মি মেথডটা যেহেতু একটা ডিফল্ট মেথড সুতরাং আমরা এটাকে ডিফল্ট দিয়ে ওভাররাইড করতে পারলাম। কিন্তু এটা যদি আবার ইন্টারফেস হতো তাহলে ওভাররাইড করার সময় এটাকে অবশ্যই পাবলিক করতে হবে। এরপরে আমরা দেখব যে এই আর একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে আমরা এখন এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, আমরা ক্লাস বি এর অবজেক্ট তৈরি করব। এই কারণে ক্লাস বি এর অবজেক্ট তৈরি করব এই যে লাইনের মাধ্যমে, কারণ হচ্ছে যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না, তবে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে অন্যান্য ক্লাসের মতো ভেরিয়েবল থাকতে পারে, মেথড থাকতে পারে, ঠিক আছে, এবং কনস্ট্রাক্টরও থাকতে পারে। যেমন আমরা এখানে শুধুই বিভিন্ন মেথড দেখছি, আর একটা এক্সাম্পল দেখবো এখানে আমরা বিভিন্ন ভেরিয়েবল এবং কনস্ট্রাক্টর দিয়ে এক্সাম্পলটা দেখব। তো যেহেতু আমরা এই এ ক্লাসের সরাসরি অবজেক্ট তৈরি করতে পারবো না, অর্থাৎ আমরা যদি এখানে এ ক্লাসের অবজেক্ট তৈরি করতে চাই তাহলে এখানে সরাসরি অবজেক্ট তৈরি করা যাবে না, এখানে ইনার ক্লাস হিসেবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। ইনার ক্লাস হিসেবে যখনই আমরা এই এটা দিব তখন এটা আবার ইনার ক্লাস হিসেবে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। দ্যাট মিনস আমরা এরকম এ এ ইজ ইকুয়াল টু নিউ এ সরাসরি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না। অবজেক্ট তৈরি করলে এটাকে ইনার ক্লাস হিসেবে ওই ওভাররাইডেড মেথডটা সহ এইভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে। তো আমরা আসলে এটা এইভাবে এটার ইমপ্লিমেন্টেশন করব না, আমরা এখন এখানে
তৈরি করব হচ্ছে বি ক্লাসের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে বি, এই যে এই ক্লাসটা বি, বি ইজ ইকুয়াল টু নিউ বি। এরপরে আমরা এখান থেকে বলবো যে বি ডট কল মি, তো বি ডট কল মি বললে ওভাররাইডেড মেথডটাই কল হবে, এবং বি ডট কল মি টু এর ভিতরে যেহেতু এটা একটা নর্মাল ইনহেরিটেন্স রুলস, সুতরাং এখানে কল মি টু এই মেথডটাও এখানে আছে, কল মি টু এই মেথডটাও এখানে আছে। তো নর্মালি আমরা এটা যখন আউটপুট প্রিন্ট দিব তখন দেখতে পারবো যে এখানে বলা হচ্ছে বিস ইমপ্লিমেন্টেশন অফ কল মি, অর্থাৎ বিস ইমপ্লিমেন্টেশন মানে ক্লাস বি যে এটাকে ইমপ্লিমেন্টেশন করছে সেটা, সেটার জন্য এখানে প্রিন্টটা এভাবে দেওয়া হয়েছে। আর যখন এখানে আমরা বলতেছি কল মি টু তখন দিস ইজ এ কংক্রিট মেথড, কংক্রিট মেথড মানে হচ্ছে যে যে মেথডের আমরা বডি পার্ট চেঞ্জ করি নাই, কিন্তু এই মেথডের বিভিন্ন ক্লাসে যখন এটাকে ব্যবহার করা হবে তখন এটার বডি পার্ট পরিবর্তন করা হবে, ঠিক আছে। এই কারণে এটাকে বলা, এটাকে বলা হচ্ছে কংক্রিট মেথড, দ্যাট মিনস এটার বডি পার্ট আমরা চেঞ্জ করিনি, কিন্তু এখানে এই ক্লাসের বিভিন্ন জায়গায় যখন আমরা ব্যবহার করব তখন এই কল মি মেথডের বডি পার্টটা আমরা বিভিন্ন জায়গায় পরিবর্তন করব। তো এটাই হচ্ছে নর্মাল অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন ইন্টারফেসের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পার্থক্যটা হচ্ছে যে ইন্টারফেসকে আমরা ইমপ্লিমেন্ট করি আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে করি হচ্ছে এক্সটেন্ড। তো ইন্টারফেসের ভিতরে যতগুলো মেথড থাকবে সেখানে সবগুলো মেথডই ইমপ্লিসিটলি অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড এবং নন অ্যাবস্ট্রাক্ট মেথড অর্থাৎ কংক্রিট মেথডও রাখতে পারি। তাহলে ইন্টারফেসকে, একাধিক ইন্টারফেসকে একটা ক্লাস ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু একটা ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে একবারই মাত্র এক্সটেন্ড করা যায়। তো যেহেতু ইন্টারফেসকে ব্যবহার করলে, এখন আমরা একটা সিনারিও কল্পনা করি, মনে করেন যে এটা, এটা যদি একটা ইন্টারফেস হতো এবং এখানে যদি 100টা মেথড থাকতো এবং একটা ক্লাস যদি এই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতো, তাহলে ওই ক্লাসটাকে যদি ইমপ্লিমেন্ট করতো তাহলে ওই 100টা মেথডই কিন্তু এখানে ব্যবহার না করলেও আমাকে ওভাররাইট করতে হতো। কিন্তু এটা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে যেই মেথডগুলোর আমার পরিবর্তন দরকার সেই মেথডগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট তৈরি করে আমরা শুধুমাত্র সেই মেথডগুলোই ম্যান্ডেটরিভাবে ওভাররাইট করে বডি পার্টগুলোকে পরিবর্তন করতে পারছি। তো এটা হচ্ছে ইন্টারফেসের সাথে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের পার্থক্য, ঠিক আছে। বাট অলমোস্ট সেম কাজ আমরা ইন্টারফেসের মাধ্যমে করবো এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে করবো, সব কিছুতেই এগুলো কিন্তু হচ্ছে এক ধরনের পলিমরফিজম ইউজ করা হচ্ছে। এবারে আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখব অ্যাবস্ট্রাক্ট ক্লাসের, এখানে একটা সিনারিও বোঝার আমরা চেষ্টা করি, সেটা হচ্ছে যে জেনারেলি কখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করার প্রয়োজন হয়। মনে করেন যে একটা বিশেষ বৈশিষ্ট্য সবাই ইউজ করছে, মনে করি যে আমরা ফিগার, ফিগার হচ্ছে একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবল আছে, এই ফিগার ক্লাসের কনস্ট্রাক্টর আছে, আবার এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এর ভিতরে একটা দুইটা মেথড আছে, একটা এরিয়া আর একটা সাম, না অ্যাবস্ট্রাক্ট মেথড একটাই অ্যাবস্ট্রাক্ট মেথড, এবং এইখানে আমরা একটা মেথড ডিক্লেয়ার করছি বডি পার্ট রাখছি, যেহেতু এই মেথডটা অ্যাবস্ট্রাক্ট না সুতরাং এর বডি পার্ট অবশ্যই রাখতে হবে, কেবলমাত্র সেই যে মেথডগুলো অ্যাবস্ট্রাক্ট সেই মেথডগুলোরই কোনো বডি পার্ট থাকবে। তো ফিগার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখন রেক্টাঙ্গল এক্সটেন্ড করছে ফিগারকে, এরকম আবার হতে পারে যে ট্রায়াঙ্গেল এক্সটেন্ড করছে ফিগারকে, তাহলে রেক্টাঙ্গল, রেক্টাঙ্গেলও একটা ফিগার, ট্রায়াঙ্গেলও একটা ফিগার, ঠিক আছে। তো যখন আমরা আসলে রেক্টাঙ্গল বা ট্রায়াঙ্গেল বলছি তখন এরা ফিগারের সমস্ত বৈশিষ্ট্য পাচ্ছে, অর্থাৎ ফিগারের ভিতরে যা কিছু আছে প্লাস এর অতিরিক্ত বৈশিষ্ট্য পাচ্ছে। যেমন মনে করেন যখন আমি রেক্টাঙ্গেলের এই ফিগারের একটা এরিয়া মেথড আছে, এখন আমি যখন এটাকে রেক্টাঙ্গেলের এরিয়া বের করব তখন আমি এটাকে রেক্টাঙ্গেলের সূত্রে অ্যাপ্লাই করলাম দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর যখন একটা ট্রায়াঙ্গেল ব্যবহার করব তখন এটাকে ট্রায়াঙ্গেলের সূত্র ব্যবহার করলাম যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ডিভাইডেড বাই টু, ঠিক আছে। দ্যাট মিন্স আমি এটা এই একই এরিয়া মেথড দিয়ে আমি ট্রায়াঙ্গেলের কাজটা ট্রায়াঙ্গেলে করছি, আবার রেক্টাঙ্গেলের এরিয়া বের করার সময় এটাকে রেক্টাঙ্গেলের সূত্র বের করে এরিয়া তৈরি করছে। এখন
যেহেতু ফিগার ফিগার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এবং যেহেতু আমরা ফিগার ক্লাসের কোনো কনস্ট্রাক্টর, ফিগার ক্লাসের কনস্ট্রাক্টর থাকে, কিন্তু আমি তো ফিগার ক্লাসের কনস্ট্রাক্টরকে সরাসরি কল করতে পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে যে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সরাসরি অবজেক্ট তৈরি করতে পারি না। সেজন্য আমরা কি করব যে এর যে সাব ক্লাসগুলো আছে, এই সাব ক্লাসের মধ্যে থেকে, সাব ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে থেকে আমি সুপার দিয়ে সুপারের কনস্ট্রাক্টরকে কল করব। আবার ঠিক ট্রায়াঙ্গেলের মধ্যে থেকে ট্রায়াঙ্গেলের মধ্যে এসে সুপার দিয়ে আমি ওই মূলত হচ্ছে ফিগারের কনস্ট্রাক্টরকে কল করছি। এখন এগুলোকে কিভাবে ব্যবহার করব? যখন আমি আমার এটাকে ব্যবহার করতে চাইব, যেহেতু এখানে আমরা কি করতে পাচ্ছি না, এই যে ফিগার, সরাসরি আমরা ফিগারের অবজেক্ট তৈরি করতে পারি না, কারণ বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কখনো ইনস্ট্যান্সিয়েশন করা যায় না, দ্যাট মিনস অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করা যায় না। তার মানে আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট সরাসরি তৈরি করতে পারছি না। কিন্তু আমরা এখানে যদি রেক্টাঙ্গেল ইজ ইকুয়াল টু নিউ রেক্টাঙ্গেল বলি এবং এর ভিতরে 9 এবং 5 পাঠায় দেয়, তাহলে এই নিউ রেক্টাঙ্গেল আলটিমেটলি এই রেক্টাঙ্গেল ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করবে, এবং রেক্টাঙ্গেল ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে থেকে আবার ফিগার ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হয়ে যাবে এই সুপারের মাধ্যমে। তখন এই এ এবং বি এই ডাইমেনশন 1 এবং ডাইমেনশন 2 এর ভিতরে সেট হয়ে যাচ্ছে এই এ এবং বি এর মাধ্যমে। তারপরে আমরা যখন বলবো যে এই আর বা rectangle.area যখন আমরা বলবো, তখন আমরা কি পাবো যে ওই এরিয়া, দ্যাট মিনস তখন সে এই রেক্টাঙ্গেলের এরিয়াকে কল করবে। আবার যখন আমি ট্রায়াঙ্গেলের অবজেক্ট দিয়ে এরিয়াকে কল করব, তখন আমরা ট্রায়াঙ্গেলের অবজেক্টের এরিয়াটা পাবো। ঠিক আছে, তো এখানে কি করা হলো যে রেক্টাঙ্গেলের একটা অবজেক্ট তৈরি করা হলো এবং ট্রায়াঙ্গেলের একটা অবজেক্ট তৈরি করা হলো। এরপরে আমরা ফিগার, ফিগারের একটা অবজেক্ট এটা তৈরি করা যাবে, কারণ হচ্ছে আমরা এখনও অ্যাকচুয়ালি নিউ ফিগার বলছি না, দ্যাট মিনস আমরা জাস্ট একটা রেফারেন্স তৈরি করছি, সুতরাং এটা তৈরি করা যাবে, দিস ইজ ওকে, নো অবজেক্ট ইজ ক্রিয়েটেড। এখন এখন আমরা আসলে কোনো অবজেক্ট তৈরি করিনি। এখন এটাকে কেন করা হলো, আমরা জাস্ট সিম্পলি এখানে বলতে পারতাম যে আর ডট এরিয়া বলতে পারতাম, আবার টি ডট এরিয়া বলতে পারতাম, বাট আমি ফিগার নামক একটা কমন অবজেক্ট রাখতে চাচ্ছি, যে যখন আমি রেক্টাঙ্গেল হবে তখন রেক্টাঙ্গেলের অবজেক্টটা দিয়ে দিছি এই ফিগারের মধ্যে, আবার যখন আমি ট্রায়াঙ্গেল চাই তখন ট্রায়াঙ্গেলকে দিয়ে দিছি হচ্ছে ফিগারের মধ্যে। আমরা জানি যে রেক্টাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল এই দুটো হচ্ছে সাব টাইপ কিসের, ফিগারের। ফিগার হচ্ছে সুপার টাইপ, তার সাব টাইপ হচ্ছে রেক্টাঙ্গেল এবং ট্রায়াঙ্গেল। সুতরাং আমি এদের সাব টাইপের যে অবজেক্ট এটাকে সুপার টাইপের ভিতরে আমি উইদাউট কাস্টিং সরাসরি রাখতে পারি। ঠিক আছে, তো যখন আমি এখানে বলতেছি ফিগার ডট এরিয়া, তখন এই ফিগার মূলত হচ্ছে আর, আর মানে হচ্ছে রেক্টাঙ্গেল। তো রেক্টাঙ্গেল ডট এরিয়া বললে এই যে এই মান দ্বারা ইনিশিয়ালাইজ হওয়া ভ্যালুটার এরিয়া আমরা পাব, এবং এই ফিগার ডট এরিয়া বললে ট্রায়াঙ্গেলের এই মানটা দ্বারা যে মানটা ইনিশিয়ালাইজ হবে সেই মানটা দ্বারা আমরা এরিয়াটা পাবো। তাহলে এটাকে আমরা রান করে দেখি যে ইনসাইড এরিয়া অফ রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলের এরিয়া হচ্ছে 9 × 5 মানে 45, আর ট্রায়াঙ্গেলের হচ্ছে যে 9, 10 আর 8, 8 কে 2 দিয়ে ভাগ করা হচ্ছে 4, তাহলে 4 × 10 = 40। অর্থাৎ এখানে ভাগ করা হয়েছিল ডাইমেনশন 2 কে 2 দিয়ে ভাগ করে ডাইমেনশন 1 এর সাথে গুণ করা হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা স্যাম্পল এক্সপ্লেনেশন বা এক্সাম্পল, যে কিভাবে আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করে সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডগুলোকে এভাবে ব্যবহার করা যায়। আর এখানে আমরা সাম মেথড তৈরি করছি, সাম মেথডটা অবশ্য এখানে ইউজ করা হয়নি। ঠিক আছে।